হ্যালো फ्रेंड्स গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এবার থেকে রেশন কার্ডের সমীক্ষা করবেন শিক্ষকরা। তো এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবারে 15 জুলাই থেকে শুরু হয়ে গেছে রেশনের ডাল বিলি। তো আপনারা যারা AAY ক্যাটাগরি বা PHH বা SPHH কার্ডধারী রয়েছেন, যাদের কার্ড রয়েছে এই তিন ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে, আপনারা 15 জুলাই থেকে কিন্তু ডাল তো আজকে 18 জুলাই, তো অবশ্যই ডাল আপনারা তুলে নেবেন। মুগ ডাল দেওয়া হবে পার্কে 1 কেজি করে, পরিবার পিছু আপনাদের দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিবার পিছু জুলাই মাসের বরাদ্দ যেটা ডাল দেওয়া হবে। এরপরে রয়েছে চিনি। বন্ধুরা, যাদের AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, আপনারা চিনি পাবেন 16 জুলাই থেকে দেওয়া হচ্ছে। তো চিনি পাবেন 1 কেজি করে, পরিবার পিছু আপনাদের দেওয়া হবে 13.50 টাকা মূল্যে, এবং ডাল আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, এই দুটো আপডেট আপনাদেরকে জানানোর ছিল। তো এবারে আপনাদেরকে জানাবো বন্ধুরা, এবারে রেশন কার্ড যদি আপনাদের থাকে, যদি না হয়ে থাকে রেশন কার্ড, বা যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন, তো এবারে যেটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে, এইবারে রেশন কার্ডের সমীক্ষা করবেন শিক্ষকরা। কাজ তো নেই, তাহলে আপত্তি কেন? তো এখানে বলা হয়েছে যে শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের নিয়োজিত করা যাবে না। আগেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল রায়, তারপরও থামেনি সেই অভিযোগ। তো ভোটারদের বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করা থেকে শিক্ষা বহির্ভূত বহু কাজই শিক্ষকদের দিয়ে করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রেশন কার্ডের সমীক্ষা। শিক্ষকদের দিয়ে রেশন কার্ডের সমীক্ষা করানোর নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি পুরসভার সমাজ কল্যাণ বিভাগের সমীক্ষক হিসেবে 500 স্কুল শিক্ষকের নামের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো সেখানে জানানো হয়েছে যে পুরো এলাকায় মোট জনসংখ্যার কয়জনের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তা আর্থসামাজিক অবস্থা কার কেমন, এই সমস্ত বিষয় সমীক্ষা করতে হলে ওই শিক্ষকদের। তো শিক্ষা বহির্ভূত কাজ রেশন কার্ডের সমীক্ষা নিয়ে শিক্ষক মহলের একাংশের আপত্তি না থাকলেও, বর্তমানে করোনা আবহে কীভাবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা সম্ভব, এই নিয়ে শিক্ষকরা সরব হয়েছেন। তো শিক্ষকদের যে অভিযোগ, সেটা হচ্ছে সমস্যা সমাধানের দাবি জানিয়ে একাংশ শুক্রবার পুর কমিশনার বিনোদ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো এখানে যেটা বলা রয়েছে যে এই কাজে কোনো তাদের আপত্তি নেই, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে সমীক্ষা চালাতে গিয়ে কোনো শিক্ষক যদি আক্রান্ত হয় তাহলে তার দায় কে নেবে? তো পুরসভার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শিক্ষকদের এই মুহূর্তে কোনো কাজ নেই। তো সরকারি কর্মচারীরা কোনো না কোনো কাজে ব্যস্ত, তাহলে শিক্ষকদের মাঠে নেমে কাজ করতে অসুবিধা কোথায়? তো যাদের রেশন কার্ডে নেই কুপন দেওয়া হয়েছে, বা রেশন কার্ডে কার্কি ভুল রয়েছে কিনা, এইসব বিষয়ে সমীক্ষা করার জন্য শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে বলা হয়েছে। তো এই বিষয়ে যেহেতু করোনার পরিস্থিতি চলছে, তো সেই কারণেই শিক্ষকদের অনেকেই এখানে সরব হয়েছেন এর বিরুদ্ধে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো বন্ধুরা, অনেক ভিডিওতে আপনারা, অনেক চ্যানেলের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে AAY ক্যাটাগরি বা যেখানে এই ক্যাটাগরিতে আপনাদের সব থেকে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, তো এই ক্যাটাগরি আপনারা অনলাইনে কীভাবে আবেদন করতে পারবেন, এরকম কিছু ভিডিও দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের প্রথমে জানিয়ে দিই, অনলাইনে আপনারা কোনো রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা যারা 10 নম্বর ফর্ম ফিল আপ করে নন সাবসিডাইজড রেশন কার্ড আবেদন করেছেন, সেই রেশন কার্ডে আপনারা কোনো রেশন দ্রব্য পাবেন না। তো অনেকেই এখন অভিযোগ করছেন যে আমরা 10 নম্বর ফর্মটা ফিল আপ করে নতুন যে অনলাইন যেটা প্রসেস চালু করা হয়েছিল, তো সেটা সেই ফর্ম আপনারা অনলাইনে ফিল আপ করেছেন অনেকেই 10 নম্বর রেশন কার্ডের জন্য, অর্থাৎ নন সাবসিডাইজড রেশন কার্ডের জন্য। তো সেই রেশন কার্ড থাকলে আপনারা রেশন থেকে কোনো দ্রব্য পাবেন না। এবং অনেকেই কমপ্লেন করছেন যে আমরা এই রেশন কার্ড এখন কীভাবে চেঞ্জ করবো, ভুলবশত আমরা আবেদন করে ফেলেছি। তো যখন এই আবেদন শুরু হয়েছিল, এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছিল, বারবার জানানো হয়েছিল যে এই 10 নম্বর ফর্ম যদি অনলাইনে ফিল আপ করেন, তাহলে যে আপনারা যে রেশন কার্ড পাবেন, সেই রেশন কার্ড হচ্ছে নন সাবসিডাইজড রেশন কার্ড, অর্থাৎ এই রেশন কার্ডে আপনারা কোনো ভর্তুকিযুক্ত রেশন দ্রব্য আপনারা পাবেন না। এটি হচ্ছে যারা উচ্চবিত্ত ফ্যামিলি রয়েছেন, মধ্যবিত্ত, অথচ যারা রেশন থেকে রেশন দ্রব্য তুলে থাকে না, তাদের যে কোটা রয়েছে সেই কোটা গরিব মানুষদেরকে ছেড়ে দেওয়ার জন্য এই 10 নম্বর ফর্মটা রাজ্য সরকার চালু করেছিল। তো সেই বিষয়ে আমরা বারবার আপনাদের বলেছিলাম এই চ্যানেলে, তা সত্ত্বেও অনেকে আবেদন করেছেন। তো এখন বলছেন যে আমরা কীভাবে সেই নন সাবসিডাইজড যে রেশন কার্ড সেটা আবার চেঞ্জ করবো, সাবসিডাইজড রেশন কার্ডে আমরা আবার নতুন করে আবেদন করব। তো এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদ্ধতি চালু হয়নি, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি অনলাইনে না অফলাইনে। তো যখনই এই ধরনের কোনো আপডেট আসবে, আমরা এই চ্যানেলে আপনাদের অবশ্যই জানাবো। যদি নন সাবসিডাইজড রেশন কার্ড আপনারা আবেদন করেন, তাহলে সেটাকে কীভাবে চেঞ্জ করতে পারবেন, এই বিষয়ে এই মুহূর্তে আপনারা কোনো কিছু করতে পারবেন না, এবং রেশন থেকেও আপনারা এই বিষয়ে কোনো দ্রব্য পাবেন না। তো বন্ধুরা, অনেকে ভুল করে আবেদন করে ফেলেছিলেন, কিন্তু অনেক চ্যানেলেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনলাইনে আপনারা কীভাবে AAY ক্যাটাগরি বা RKSY 1 ক্যাটাগরি, যেটা BPL ক্যাটাগরি রেশন কার্ড, সেটা আবেদন করবেন। তো অনলাইনে কিন্তু কোনো প্রসেস নেই আবেদন করার,
আবারও বলা হচ্ছে অনলাইনে কোনো প্রসেস নেই আবেদন করার শুধু অনলাইনে আবেদন করা যায় নন সাবসিডাইজড যে রেশন কার্ড যেটা দিয়ে কোনো রেশন দ্রব্য পাওয়া যায় না সেটাই 10 নম্বর যে ফর্ম সেটার জন্যই শুধু অনলাইনে আবেদন করা যায় এবং অন্য ক্যাটাগরির কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যায় না এবং এই বিষয়ে বারবার আপনাদের বলা হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই ভালো করে শুনবেন ভিডিওতে ভালো করে বোঝার চেষ্টা করবেন